চট্টগ্রামের বন্দরে যে বহির্নোঙর আলফা অ্যাঙ্কারে যে আগুন লেগেছে প্রায় 3 ঘন্টার বেশি সময় হলো, তবে আগুন কিছুটা কমে আসছে। অর্থাৎ যে জাহাজটির কথা বলছিলাম মুহুরি 2, সেটি হয়তো বা আগুন নিভে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি বিস্ফোরিত হয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো, এখানে যে আছেন আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আছেন আফসারউদ্দিন। আমরা তার কাছে জানতে চাইব আসলে আগুনের সূত্রপাতটি কীভাবে ঘটেছিল এবং আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। আমরা একটু যদি কথা বলি ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে, তার কাছে জানতে চাইব এই আগুনের এখন পর্যন্ত অবস্থা কী এবং আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। আচ্ছা, আমরা তো এখানে আসছি, আমরা আমাদের কন্ট্রোল রুম এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ করা হচ্ছে এবং ওই কর্তৃপক্ষের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে। আমরা এখানে অবস্থান করছি এখন, ওনারা বন্দর থেকে এবং নৌবাহিনী থেকে কোস্টগার্ডকে পাঠিয়েছে, কোস্টগার্ডের এখানে স্পিড বোট গেছে, ওরা বলতেছে যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমরা আমাদেরকে ডাকবে এবং ওরা আসবে এখানে, আইসে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা আগুন নেভাতে পারেন নাই কেন? আমরা এখানে আসার পরে সাগর তীরে অবস্থান করছি, সাগরের ভিতরে যাওয়ার মতো আমাদের কোনো জলযান না থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি। আপনাদের অবস্থান শুধু কূল উপকূলে, আপনারা অবস্থান নিয়ে আছেন এখন? হ্যাঁ, উপকূলেই আছি। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি কন্ট্রোল রুমের মাধ্যমে, কন্ট্রোল রুম নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পর কোস্টগার্ডের যে প্রতিনিধি সেখানে গেছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করেছি, তারা বলছে যে আমরাও সেখানে যেতে পারি নাই ওই ভাটার থাকার কারণে, যে ওদের যে স্পিড বোট আগুনের নৌকার কাছে যেতে পারে নাই, ওরা দূর থেকে নিকটতম কাছাকাছি থেকে দেখছে যে একটা কাঠের নৌকা ইঞ্জিন চালিত, সেখানে আগুন জ্বলতেছে। পরবর্তীতে ওরা আগুন নিভানোর চেষ্টা করেছে, এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণের পথে, আগুন অনেকটা কমে আসছে। আপনারা কী তথ্য পেয়েছেন? আমরা ওই সহযোগিতার অপেক্ষায় আছি, আমরা তো এখানে অপেক্ষা করতেছি, যদি ওরা আমাদের সাহায্য চায় তাহলে আমরা যাব সেখানে। ধন্যবাদ। এখন আমরা একটা দেখানোর চেষ্টা করি আসলে আগুন কান্ডারি আট নৌ, আমরা বারবার বলছিলাম চট্টগ্রাম বন্দরের কান্ডারি আট উদ্ধারকারী জাহাজ, সেটা এখন পানি নিক্ষেপ শুরু করেছে। এবং আমি যদি বলি কৃতিত্বর বিষয়টা, আগুনের বিষয়টা বলি, যখন আগুনের সূত্রপাত ঘটেছিল রাত 11:30 দিকে, তারপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট অর্থাৎ বন্দর এবং ইপিজেট ইউনিট এসে কিন্তু অবস্থান নিয়েছিল উপকূলে, কারণ তাদের কাছে যেহেতু জলযান ছিল না তারা আগুন নেভাতে পারেনি। এরপর যখন আমরা লাইভে বলছিলাম বারবার চট্টগ্রাম বন্দরে কান্ডারি আট এবং কান্ডারি 10 তারা যদি আসে তারা আগুন নেভাতে পারবে, আমাদের লাইভের পরপরই চট্টগ্রাম বন্দর তারা আমাদেরকে জানিয়েছে, আমাদের লাইভ দেখার পর তারা কান্ডারি আটকে তারা ঘটনাস্থলে পাঠিয়েছে। কান্ডারি আট এই মুহূর্তে আসছে চট্টগ্রাম বন্দরের কান্ডারি আট এবং তারা আগুন নিক্ষেপ করছে, পানি নিক্ষেপ করছে, আগুন যে আগুনটি জ্বলছে সেই আগুনের জাহাজের মধ্যে। এখন হয়তো আগুনের কিছুটা তাপ কিছুটা কমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কান্ডারি আট এসে এইমাত্র, অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে এসে কান্ডারি আট এসে কিন্তু আগুনের যে জাহাজটি জ্বলছে সেই জাহাজের তারা পানি নিক্ষেপ করছে। আমি একটু পিছনের দিকে যাই, রাত 11:30 দিকে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্কের যে অবস্থানরত লাইটারের জাহাজ মুহুরি দুইয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার পরপরে কিন্তু পুরো জাহাজে আগুন ধরে যায়। ওই জাহাজে যারা মাঝি মাল্লা ছিল তাদের ভাগে কী করেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে স্থানীয় সূত্রগুলো দাবি করছে তারা 3 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে, সেটা স্থানীয় সূত্রের দাবি। তবে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে নিশ্চিত করেছেন যে জাহাজটিতে আগুন লেগেছে, সেটির নাম মুহুরি 2 এবং এর পাশে একটি মাছ ধরা ট্রলার ছিল, ফিশিং বোট ছিল, সেটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আশপাশে যেসব লাইটারের জাহাজ ছিল সেগুলিকে কিন্তু নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে বলে বন্দর সচিব ওমর ফারুক আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপর তিনি আমাদেরকে জানিয়েছেন আগুন নেভানোর জন্য তারা তাৎক্ষণিকভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে অনুরোধ জানিয়েছেন তাদের জন্য জাহাজ পাঠায়। একই সাথে তিনি কান্ডারি আটকো যারা ঘটনাস্থলে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এরপরে কান্ডারি আট যেহেতু আপনারা জানেন এতক্ষণ ভাটা ছিল, ভাটার সময় কিন্তু এত বড় জাহাজ এত কাছাকাছি আসতে পারে না, সেই কারণে তারা অপেক্ষা করছিল জোয়ার আসা। এখন যেহেতু জোয়ার আসছে তা কান্ডারি আট ঘটনাস্থলে চলে আসে, কাছাকাছি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো কান্ডারি আট পানি নিক্ষেপের চেষ্টা করছে যে জাহাজটিতে আগুন ধরছে। তবে একটি বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে, যেসব লাইটারের জাহাজ আশপাশে অবস্থান আছে কিংবা উদ্ধার করতে আসা কান্ডারি আট তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আবার বিস্ফোরণ না ঘটে, কারণ আপনারা জানেন লাইটারের জাহাজগুলো যদি বিস্ফোরণ ঘটে তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ নেয় এবং তার লোহার টুকরোগুলো কিন্তু আশপাশে অনেক দূর গিয়ে ছড়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটায়। সেই প্রেক্ষিতে গিয়ে কান্ডারি আট কিছু নিরাপদ দূরত্ব থেকে কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা করছে বা আগুন তারা পানি নিক্ষেপ করছে আগুন জাহাজটির মধ্যে। আমরা যতদূর জানি কান্ডারি আট এবং কান্ডারি 10 যে সক্ষমতা রয়েছে তারা 1 কিলোমিটার দূর থেকে কিন্তু আগুনের পানি নিক্ষেপ করতে পারে, সেই সক্ষমতা চট্টগ্রাম বন্দরের 2টি জাহাজে রয়েছে। তবে যেহেতু ভাটার সময় আগুনের সূত্রপাত ঘটেছিল সে কারণে তারা জাহাজের কাছাকাছি পৌঁছতে পারছিল না। এছাড়া আমরা দেখেছি চট্টগ্রাম
বিমানবন্দরের এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কটি স্পিড বোট এসে তারা জাহাজটিকে প্রতিক্ষণ করছিল, যাতে এই জাহাজ থেকে অন্য জাহাজে কোনো আগুন ছড়িয়ে না পড়ে। কারণ জোয়ার যখন আসে তখন কিন্তু জাহাজের মুভমেন্ট শুরু হয়, তো জাহাজগুলো নড়াচড়া করে, জাহাজগুলো তার অবস্থান থেকে সরে যায়। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যদি বলি যে আগুন লাগা জাহাজটি মুহুরি দুই, তার যে অবস্থান ছিল তার অবস্থান থেকে সেটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। কারণ এটা জোয়ারের প্রভাব, জোয়ারের প্রভাবে কিন্তু সেটি হয়, জাহাজ সরে যায় এবং উত্তর দিকে যেসব জাহাজ জাহাজে লাইটার জাহাজ অবস্থান রয়েছে তাদেরকে কিন্তু ক্রমশ নিরাপদে সরে যেতে হবে। আমি বারবারে বলছি একটি কথা, লাইটারের জাহাজ যেটা আগুন লেগেছিল সেটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে, কারণ এখন জোয়ারের সময়। জোয়ারের সময় জাহাজের একটু মুভমেন্ট হয়, জাহাজগুলো নোঙ্গর করা থাকলো, কিছুটা নড়াচড়া করে, তারা কিছুটা অবস্থান পরিবর্তন করে। তবে যে জাহাজটা আগুন লেগেছে সে জাহাজে কী ধরনের পণ্য ছিল সেটি কেউ বলতে পারছে না। বন্দর কর্তৃপক্ষ কিংবা আমরা কথাই বলছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে, আফসারউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন তারাও নিশ্চিত করে বলতে পারছেন না হতাহতদের বা এই যে জাহাজে যারা নাবিয়েছিলেন তাদের ভাগে কী ঘটেছে কিংবা জাহাজে কী ধরনের পণ্য ছিল। তবে কেউ কেউ বলছেন সেখানে জ্বালানি তেল থাকতে পারে এমনটি কিন্তু একটি পক্ষ আশঙ্কা করছে বা একটি সূত্র আশঙ্কা করছে। আমি একটু পিছনের দিকে যাব, সে পিছনের দিকে হলো রাত 11:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটেছে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্কের যে অবস্থান নেওয়া জাহাজ মুহুরি দুই। মুহুরি দুইয়ে আগুন লাগার পরে কিন্তু মুহুরি দুইয়ে আগুনের সূত্রপাত বিকট শব্দে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পতেঙ্গা এলাকা থেকে তারা সেই শব্দ শুনেছে এবং তারা আকাশে একটা লাল আভা দেখেছে, অর্থাৎ যে বিস্ফোরণটি ঘটেছে সেটা লাল আভা তারা দেখেছে, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে, আমাদের কাছে তারা জানিয়েছে এবং তারা তারপরেই পতঙ্গ উপকূলে আসে। এবার একটু বলে ফায়ার সার্ভিসের কথা বলে, আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, একটি ইউনিট হলো ইপিজেট ইউনিট, আরটি হলো পতঙ্গ বন্দর ইউনিট, দুটি ইউনিটই কিন্তু একযোগে চলে আসে। তবে তাদের কাছে কোনো জলযান ছিল না, সে জলযান না থাকার কারণে তারা আগুন নিবারণে কোনো ভূমিকা রাখতে পারে নাই। এক্ষেত্রে যদি ফায়ার সার্ভিসকে যে আধুনিকায়নের কথা বারবার বলা হয়ে থাকে, এখন যদি পর্যাপ্ত পরিমাণ কিন্তু চট্টগ্রাম বন্দর এবং বাণিজ্যিক এলাকা সেক্ষেত্রে আমি আবারও বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের জন্য তাতে জলযান প্রয়োজন, এটা কিন্তু আবারও প্রয়োজন, এটা অনুভূত হলো আজকের এই আগুনের মধ্যে। আপনি এই আগুন দেখতে পাচ্ছেন, আসলে ফায়ার কর্মী দমকলকর্মীরা তো দেখানোর চেষ্টা করে তারা উপকূলীয় এলাকায় এসে অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা যে আগুন নেভাতে যাবে সেটি তাদের সক্ষম হচ্ছে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত বলা যাবে না, কোনো জলযানই নেই। সে জলযান ছাড়া তাদেরকে উপকূলে দাঁড়িয়ে থাকা তারা কোনো তাদের কোনো আর কিছু করার নেই। আসলে এখানে তারা বলছে যদি কোস্টগার্ড নৌবাহিনী কিংবা তাদের জলযান তাদেরকে নিয়ে যায় তারা তাতে আগুন নেভানোর কাজ করবে, কারণ না হয় এই যে ফায়ার সার্ভিস দুটি ইউনিট আপনি দেখতে পাচ্ছেন তারা উপকূল এলাকায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের কাছে কোনো জলযান নেই। তারা যে ঘটনাস্থলে যাবে জলযানের যে আগুন, যে আগুনটি জ্বলছে জাহাজের, সে আগুন নেভাবে সে কোনোরকম ব্যবস্থা তাদের কাছে নেই, এ কারণে তারা যেতে পারছে না। তারা আমাদের মতো নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আগুনকে দেখা ছাড়া তাদের কোনো পথ নেই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কান্ডারি আট দূর থেকে আগুন নেবে আগুন নিক্ষেপের চেষ্টা করছে, তবে জাহাজটি কিন্তু উত্তর দিকে সরে যাচ্ছে, সেটি কিন্তু ভয়ঙ্কর। যদি আশপাশে লাইটারের জাহাজ যেগুলি থাকে তাদেরকে কিন্তু সরে যেতে হবে ঘটনাস্থল থেকে, কারণ উত্তর দিকে যদি সরে যায় আমরা যে অবস্থানে জাহাজটিতে আগুন লেগেছিল সে জাহাজটি ক্রমশ উত্তর দিকে সরছে, এখন পর্যন্ত উত্তর দিকে সরছে। আপনি তার জাহাজ অবস্থান পরিবর্তন করছে কারণ সাগরে এখন জোয়ার, সে কিছুক্ষণের মধ্যে ভরা জোয়ার চলে আসবে, যখন জোয়ার আসে তখন জাহাজ যদি নোঙ্গর করাও থাকে তাহলে কিন্তু তাকে তার অবস্থানটা পরিবর্তন হয়ে যায়, তার দিক পরিবর্তন হয়ে যায়, ঘুরে যায়। এখন আগুন লাগা জাহাজ মুহুরি দুইয়ের ক্ষেত্রে কিন্তু সেটি হয়েছে, অর্থাৎ মুহুরি দুই ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে, সেটি কিন্তু অন্যান্য লাইটার জাহাজের জন্য একটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এমনটি শঙ্কা সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও আগুন জ্বলছে,